তো আজকের আলোচনার বিষয় কীভাবে বড় এবং বেশি গাঁদা ফুল পেতে আমরা কি করবো তো স্বাগতমতা জানি আজকের ভিডিও আমরা শুরু করছি নমস্কার বন্ধুগণ তো প্রথমে বলে দিয়েছি যে আজকের আলোচনার বিষয় হচ্ছে যে গাঁদা ফুল গাছে বেশি এবং বড় ফুল কীভাবে পাবো তো এই যে দেখতে পাচ্ছেন গাছের মধ্যে অনেকগুলি ফুল ফুটে আছে এবং দেখতে পাচ্ছেন সবগুলি ফুল বড় বড় গাছের মধ্যে অনেক প্রচুর ফুল তো এই রকম ফুল পেতে হলে কি করতে হবে এই যে একটা ফুল দেখতে পাচ্ছেন এটা পেকে গেছে পেকে প্রায় নষ্ট হওয়ার পথে আর বাকি ফুলগুলি এবং অনেকগুলি অঙ্কুর আছে কলি আছে যেগুলি নতুন করে ফুল হবে তো এই গাছকে পরিচর্যা করতে হবে ঠিকভাবে চারা তৈরি করতে হবে ভালোভাবে এবং আরও অন্যান্য বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে যদি বড় এবং বেশি ফুল পেতে চান তো এর মধ্যে প্রথম হলো যে মাটি তৈরি চারা তৈরি মাটিকে গাঁদা গাছ লাগানোর প্রায় পনেরো দিন আগেই মাটিটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে মাটি তৈরি করার ভিডিওটা আমি আগে দিয়েছিলাম চাইলে দেখতে পারেন ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এবং আই বাটনে দিয়ে দেবো চাইলে দেখতে পারেন দ্বিতীয় হচ্ছে অন্তর্বর্তী পরিচর্যা অন্তর্বর্তী পরিচর্যার মধ্যে সবচেয়ে প্রধান হচ্ছে যে সার প্রয়োগ এবং আগাছা বাসায় গোড়ার মধ্যে আগাছা থাকলে ওইগুলি বাছাই করে দিতে পারে সার প্রয়োগের মধ্যে প্রথমত খোল ব্যবহার করতে হবে মাটি তৈরির সময় মাটির সঙ্গে মিশিয়ে আপনি খৈলটা ব্যবহার করতে পারেন এবং তার আমরা যখন সার প্রয়োগ করবো কিংবা মধ্যবর্তী সময়ে যখন আমরা সার প্রয়োগ করি ওই সময় আমরা সার হিসাবে খোলকে জৈব সারটাকে আমরা তরল সার হিসাবে প্রয়োগ করতে পারি তরল সার হিসাবে প্রয়োগ করতে গেলে বিভিন্ন রকমের প্রয়োগ করতে পারি আমরা গোবর এবং খৈলকে সাত দিন পর্যন্ত একসঙ্গে ভিজিয়ে রেখে তারপর এটাতে আবার আলাদা জল মিশিয়ে এটাকে ব্যবহার করতে পারে আপনারা যদি চান তাহলে আমি এটার ভিডিও বানিয়ে দেখিয়ে দেব যদি আপনারা চান তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন যে এই বিষয়ে ভিডিও লাগবে এবং অন্য অন্য বিষয়ে যদি ভিডিও লাগে আপনারা কমেন্টে জানাতে পারেন তাছাড়া আরও সার ব্যবহার করতে পারেন এবং বিভিন্ন ছত্রাক দ্বারা আক্রান্ত হতে পারে ফুল গাছ ছত্রাকদের আক্রান্ত হয় অনেক সময় কুড়ি নষ্ট হয়ে যায় এই কারণে আপনারা এম ফোর্টি ফাইভ নামক একটা ওষুধ আছে ওইটা আপনারা প্রতি লিটার জলে এক এম এল হিসাবে প্রয়োগ করতে পারেন এটা ব্যবহার করলে ছত্রাক আক্রমণ কমে যাবে এবং তাছাড়া যদি ছত্রাক ছাড়া অন্যান্য কোনো রোগ পোকা আক্রমণ করে তাহলে টর্পিড নামক ওষুধ এটাকেও ব্যবহার করতে পারেন যার ফলে রোগ দূর হয় কিংবা জৈবিকভাবে অন্যান্য ব্যবস্থা আছে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আশা করি ভালো লেগেছে আর যদি কোনো সমস্যা হয় তাহলে বলতে পারেন কি কি দুর্বলতা আমার আমি ঠিক করতে চেষ্টা